আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আমন্ত্রণ এই মিস মামন ডিউটি চ্যানেলে। আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ কিছু রান্না শেয়ার করব, দুপুরে যা রান্না করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর সকালের ব্রেকফাস্ট থেকে ভিডিওটা শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা উইকডের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। উইকডেতে নর্মালি আমরা বেশিরভাগ সময়ই টোস্ট এবং টি খাই, কারণ উইকডেতে খুব একটা বেশি সময় থাকে না আয়োজন করে ব্রেকফাস্ট তৈরি করার। সবাই কাজে যাব বা আমার কাজ শুরু হয়ে 11টা থেকে, তো আমার আর সেরকমভাবে ব্রেকফাস্ট তৈরি করার সময় ইজি যেটা হয় আর কি সেটাই তৈরি করে নেই। তো আজকে রান্নাবান্নাও শেয়ার করবো আপনাদের সাথে, খুব অল্প পরিমাণে কিছু রান্না করব সেগুলোই। আর ব্রেকফাস্টের জন্য আভাকাডো আমার খুবই পছন্দের একটা ফল। এটা দিয়ে সালাদ করুন অথবা ম্যাশ করে টোস্টের সাথে বা যে কোনো কিছুর সাথে খেতে আমার খুবই ভালো লাগে। তো এখন আভাকাডো দিয়ে টোস্ট খাচ্ছি। এটা পিনাট বাটার অ্যাড করলে বা বেনানার সাথে থাকলে আরো বেশি ভালো হয়, মানে মজা লাগে আর কি খেতে। তো আমি আভাকাডো দিয়েই টোস্টটা খাবো আজকে, আর চা থাকবে সাথে। তো এরপরে রান্না শুরু করব। আর এখানে ডিম কেটে নিচ্ছি আভাকাডোর সাথে, কিন্তু ডিম খুব ভালোই যায়। তো সিম্পল থেকে মানে প্রতিদিন টোস্টের সাথে যদি এরকম জ্যাম বাটার থাকে আর কি এগুলো খাই, স্প্রেড করে নেই, তাহলে মানে শুধু সিম্পল টোস্ট খেতে সবসময় ভালো লাগে না। তো ব্রেকফাস্ট রেডি, খাওয়া দাওয়া শেষ করে আমি স্ট্রেট রান্না শুরু করে দেব। আর রান্না যা করব আর কি আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। মানে মাঝে মাঝে আপনাদের এরকম হয় কি না জানি না, আমার তো খুবই মানে মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায় যে আমি কি রান্না করব। তো ফ্রিজ থেকে না, আমি কাবার থেকে কিছু টিন বের করলাম, যে টিনের কিছু ফুড রান্না করি। তো আমি এখানে বের করেছি, এটা হচ্ছে কোডরো, একটা টিন পেলাম, আর একটা মাছের টিন পেয়েছিলাম, সেটা রান্না করব। মাছ মানে এই যে টিনের ভিতর যে মাছগুলো থাকে, সার্ডিন না, এটাকে পিলচার্ড বলে। তো পিলচার্ড মাছের যে একটা ভর্তার মতো একটা ঝুড়ি বাজিয়ে সেটা করব, আর এই কোডরোটা করব আর কি। তো কোডরোর এই যে এটা খুলতে আমি প্রায় রীতিমতো যুদ্ধ করছি, টিনটা খুলতে আমার যথেষ্ট কষ্ট হয়েছে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হয়, এটা কাটতে হয় আর কি, একটা চাবির মতো দিয়ে দিয়েছে, এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়, খুবই মানে যুদ্ধ করে এটা খোলা, মানে টিন যেহেতু টিন যা টিনের হাত কেটে যাওয়ার সম্ভাবনাও ছিল, তো ভয়ে ভয়ে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে খুলছিলাম। তো ফাইনালি আমি এটা ওপেন করতে পেরেছি আর কি, খুব কষ্ট হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে, টানাটানি করে তারপর খুললাম। এখন আমি বুঝতে পারছিলাম না আসলে এটা দিয়ে আমি কিভাবে কি রান্না করব। এটা মাছের ডিম বলতে পা এর মতোই আর কি, কোডরোটা মাছের ডিম যেভাবে রান্না করেন সেভাবে। তো আমি পেঁয়াজ কেটেছি, কাঁচামরিচ কেটেছি। এখন এটাকে কেটে তৈরি করব নাকি হাত দিয়ে ভেঙে ঝুড়া ঝুড়া করব, আসলে একদম সরি একদমই আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে রান্না করব। এটা আমি কোনোভাবেই ঝুড়াবাজি করব নাকি করলে, আগে একবার করেছিলাম ঝুড়ি ঝুড়ি করে ভাজি, সেটা খেতে একটু ঝাল ঝাল হয়েছে কিন্তু সেরকম ভালো লাগেনি। তো পরে ভাবলাম আজ দেখি কিভাবে কি করি, আগে কেটে এগুলোকে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করলে তারপর মানে কোনো কোনো রান্না থাকে দেখা যায় যে আমরা জানি কিভাবে রান্না করতে হয় এবং এগুলো সেভাবেই রান্না করি, কিন্তু এটা রান্না করার সময় আমি যখন রান্না করছিলাম তখনই আমি ডিসাইড করছিলাম যে ঠিক আছে একটু পানি দেই, তাহলে একটু অন্য কিছু দেই, একদম ড্রাই রাখবো নাকি ভিজা ভিজা রাখবো, এটা রান্না করার সময় আমি মানে ডিসাইড করছিলাম। এর আগে আমার মাথায় কিছুই আসছিল না যে কিভাবে এটা করব আর কি, রান্না করার ভিতরে ভিতরে এগুলো প্ল্যান করছিলাম যে ঠিক আছে এরকম দেখতে খারাপ লাগছে তো ওরকম করি। আর এই পাশে বসেছি মাছের যে পিলচার টিনের যে মাছের ঝুড়াটা করব, সেটার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ভাজি মানে ভেজে নিচ্ছিলাম। আর এই দুটো রান্না করতে সময় কিন্তু খুব একটা বেশি লাগে না, কারণ পেঁয়াজ গলার কোনো মানে গলতে হবে না, এখানে পেঁয়াজটা নরম হলেই চলবে। যে ফ্রাই প্যানটাতে আমি মানে মাছের ডিমটা ভেজেছিলাম সেই ফ্রাই প্যানের মধ্যে আমি আর না ধুয়ে আর কি এখানে আরো একটু তেল এড করে এর মধ্যে পেঁয়াজ রসুন কুচি লবণ এগুলো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি মশলা এড করব, মশলা বলতে খুবই সামান্য মশলা এখানে এড করব, দুটো ভাজি বা মাছের মধ্যেও একদম মানে হলুদ আর মরিচের গুঁড়া ছাড়া আর কোনো তেমন কোনো মশলা এড করব না,
একটু মাখামাখা করে মানে ডিমটা রান্না করেছিলাম পরবর্তীতে আর কি। প্রথমে ভেবেছিলাম যে একটু ড্রাই করে করব, তারপর দেখলাম যে ড্রাই করলে হয়তো ভালো লাগবে না, একটু মাখামাখা ঝুল ঝুল রাখে করলে হয়তো খেতে ভালো লাগবে। তো বিশেষ তো এই পাশে আমি যে মাছের টিনের মাছের যে ঝুড়াটা করছিলাম সেটা অলমোস্ট হয়ে যাচ্ছে, মেখে নিচ্ছি আর কি মশলার মধ্যে ভালো করে। তারপর নামানোর আগে আমি একটু ধনে পাতা আর কাঁচা পেঁয়াজ দেব, তাতে অনেক ভালো লাগে খেতে। মানে কাটা কাটা কাঁচা পেঁয়াজটা দিয়ে যদি আমি 2 মিনিটে মানে রেখে দেই, কাঁচা পেঁয়াজটা একটু নরম হবে কিন্তু গলে যাবে না, খুব মানে খাওয়ার সময় ভালো লাগে আর কি। যে কোনো মানে মাছ ভাজি বা ঝুরা মাছের ঝুরা বা ডিমের যে তরকারি রান্না করি মানে মাখামাখা করে, তার উপরে কাঁচা পেঁয়াজটা দিয়ে 2 মিনিট রেখে তারপর নামালে পরে এটা মুখে লাগে আর কি, খাওয়ার সময় ভালো লাগে। তো আসলে আজকে মানে আর কিছু বলার নেই আর কি, বাকি ভিডিওটা আপনারা দেখবেন। আর ভিডিওর সাউন্ড কম, আমার মাইক্রোফোনটা নষ্ট হওয়ার কারণে আমি এখনো পর্যন্ত মাইক্রোফোন নিয়ে আসতে পারিনি, আর এই জন্য আর কি সাউন্ড অনেক কম। আপনারা কষ্ট করে দেখবেন আশা করি, সাথে থাকবেন, লাইক দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। ভিডিওটি যদি ভালো লাগে, না লাগলেও দেখতে থাকুন, ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো লাগতেও পারে। তো আজকের মতো বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আল্লাহ হাফিজ।